আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে আরও একটি নিউ রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সামনেই তো ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে মাথায় রেখে আজ একটি টিকিয়া রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এটি খেতে খুবই টেস্টি, বানানোও খুব সহজ। চলুন দেখেন এটা কীভাবে করতে হয়। আমি এর জন্য বিফ নিয়েছি, বোনলেস বিফ নিয়েছি, গরুর মাংস এক কাপ নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে 1/4 কাপ ছোলার ডাল নিয়েছি। এটা ভিজিয়ে রাখিনি, ভিজানোর দরকার হবে না। প্রেশার কুকারে আমি দিচ্ছি, আপনারা চাইলে প্যানেও দিতে পারেন। এখানে আমি গার্লিক দিচ্ছি, রসুন, আদা স্লাইস করে দিচ্ছি, পরিমাণটা সব ডেসক্রিপশন বক্সে দিব, আপনারা চেক করে নেবেন। শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, আর 1 কাপ পানি দিচ্ছি। টাটকি আমি 5 থেকে 6টি হুইসেল দিব, আপনারা প্যানে করতে পারেন। আর নামানো, এটা যখন সিদ্ধ হয়ে যাবে খোলার পরে আমি ধনিয়ার গুঁড়া আর লবণ আর 1/2 চা চামচ চিনি দিলাম, লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এটা সুন্দর করে নেড়ে একটু কষিয়ে নিতে হবে, শুকনা শুকনা হয়ে গেলে নামাতে হবে, ভেজা যেন থাকে না। এটা শুকনা শুকনা করে ফেলবেন, ভেজা থাকলে কিন্তু ভালো হবে না, টানাই নেবেন পানিটা। আমি এবার মাংসগুলো সব আলাদা করে বেছে নিয়ে এটা আলাদা করে বেটে নেব, আর আদা, রসুন, শুকনো মরিচ, এলাচ এগুলো আলাদা করে বাটবো। দারচিনি যদি বাটতে না পারেন সমস্যা নেই, ওটা ফেলে দিলেও চলবে। আমি গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিয়েছি, সুন্দর কিমা হয়ে গেছে দেখেন। আর ডালটা আমি বাটিনি, চাইলে আপনারা বেটে নিতে পারেন। আর শুকনো মরিচগুলো আলাদা করে বেটে রেখেছি। এখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিচ্ছি, 1টা পেঁয়াজ দিব আর কাঁচা মরিচ দিচ্ছি 4-5টা, আপনাদের স্বাদ মতো দিবেন। আমি একটু লবণ দিলাম, লবণটাও স্বাদ মতো, টেস্ট করে নেবেন আপনারা। একটু ছোটো ছোটো করে কেটে একটু ভালো করে চটকে নিয়ে তারপর সব কিছু একসাথে মাখাই নিব। এই মাংসটা দিয়ে দিচ্ছি। এবার আমি ডিম দিব, 2টা ডিম এখানে নিলাম, কিন্তু 2টা ডিম প্রয়োজন হবে না, আমি 2টা ভেঙে নিচ্ছি কারণ এটা আমি কোট করব। অল্প দিলাম ডিম, আপনারা অল্প অল্প করে দিয়ে দেখবেন, খুব বেশি দিয়ে কিন্তু একদম নরম করে ফেলবেন না, নরম করলে কিন্তু কাবাব ফেটে যায়। দেখুন একটু টাইট টাইট মতো হয়েছে, দেখে বুঝতে পাচ্ছেন টেক্সচারটা কেমন হয়েছে। যদি প্রয়োজন হয় ডিম আর একটু দিবেন, আর যদি একটু বেশি ভেজা ভেজা হয়ে যায় একটু ব্রেড ক্রাম দিবেন। অল্প করে হাতে নিয়ে সাইজটা আপনাদের ছোটো বড় আপনাদের ইচ্ছে মতো করবেন, সাইজ এই হাতে নিয়ে একটু গোল করবেন, গোল করে একটু হালকা চাপ দিলেই কিন্তু হয়ে গেল, হালকা চাপ দিলেই হয়ে যাবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব, ছোট বড় আপনাদের ইচ্ছে মতো সাইজ করতে পারবেন। দেখে বানিয়ে ফেলেছি। এবার আমি ডিমে যে ডিমটা আমি রেখেছিলাম ওইটার ভিতরে আমি একটু কোট করে নিচ্ছি। ব্রেড ক্রামটা আমার ঘরে এটাই ছিল, কালারফুলটা, আপনারা চাইলে এটা না থাকলে বিস্কিটের গুঁড়াও করতে পারবেন, টোস্ট বিস্কিট গুঁড়া করে নিয়ে করতে পারবেন। আমি এখানে ডাবল কোট করব, আপনারা 1টা কোটও করতে পারেন, বিস্কিটের গুঁড়া দিয়ে ডিম দিয়ে 1টা লেয়ারও করতে পারেন কোটিংয়ের। আমি ডাবল কোটিং করছি, ডাবল কোটিং করলে খেতে বেশি ভালো হয় আসলে। আর যদি কাঁচা পেঁয়াজ দেন তাহলে সাথে সাথে খেয়ে ফেলবেন, যদি প্রিজার্ভ করতে চান সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করবেন। সেটার বদলে আপনারা একটু পেঁয়াজ বেরেস্তা, মানে হালকা একটু ভেজে, একটু বেরেস্তার আগের যেই স্টেজটা আসে ওই অবস্থায় দিলেও হবে, বা বেরেস্তাও দিতে পারেন। কাঁচা পেঁয়াজ দিলে আসলে একটা টেস্ট হয়, আর বেরেস্তা দিলে আরেক রকম টেস্ট হয়ে যায়। আচ্ছা, আমার ডাবল লেয়ার হয়ে গেল, আপনারা এভাবে সবগুলো করে ফেলবেন। সবগুলো করে ফেললাম, এটা আমি 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখবো। তার ফ্রিজে রাখলে বিস্কিটের গুঁড়াগুলো সুন্দর মতো কাবাবের সাথে লেগে যায়। তেলটা বলি, তেলটা একটু গরম, বেশ ভালো মতো যখন গরম হবে তখন 1-1 করে কাবাবগুলো ছেড়ে দেবো, টিকিয়াগুলো আর কি, টিকিয়া কাবাব যেটাই বলেন না কেন, ছেড়ে দিচ্ছি। খুব বেশি একবারে দিবেন না, 5-6টা করে দিবেন। এক পাশ যখন একটু শক্ত হবে তখন উল্টাবেন, বারবার কিন্তু উল্টাপাল্টা করার দরকার নেই, কিছুক্ষণ পর পর উল্টাতে হবে। যে কালারটা যখন এই দেখুন এরকম কালারে যখন আসবে তখন আঁচটা একদম বাড়ায় দিবেন। যেহেতু সব কিছু সিদ্ধ করা, ডাল সিদ্ধ, মাংস সিদ্ধ, খুব বেশি সময় লাগবে না। কালারটা এসে গেলে চুলাটা ওঠানোর আগে চুলাটা একদম হাই ফ্লেম করে দিবেন, হাই ফ্লেম করে উঠাই ফেলবেন। পরের ব্যাসটা দেওয়ার আগে কিন্তু চুলার আঁচটা একটু কমাই দিতে হবে, যেহেতু তেলটা অনেক বেশি গরম আছে। একটু কমাই দিয়ে এটা কত মিনিট খানেক রাখলেই যথেষ্ট, মিনিট খানেক রাখলে কিন্তু এটা প্রিজার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। এটা হাফ ডান করে রাখছি আমি, হাফ ডান, এই দেখুন অল্প একটু তুলে দিলেই হবে। এই দেখুন এটা ফুল ডান, এটা হাফ ডান। এটা ঠান্ডা করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন বক্সে করে। হয়ে গেল আমার কাবাব,
এটা খেতে কিন্তু খুবই টেস্টি। আশা করি আপনাদের আজকে ভালো লাগবে। এটা করলেই বুঝতে পারবেন, আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চেক করবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমাকে উৎসাহ দিবেন আপনারা। দেখুন আমি একটা ভেঙে দেখাই ভিতরটা কেমন হয়েছে। এটা খেতে কিন্তু খুবই ভালো, বাচ্চারা অনেক সময় মাংস খেতে চায় না, এটা করে দিলে কিন্তু তারা খুবই পছন্দ করে। আপনারা সবাই সাবধানে থাকবেন, দোয়া করবেন। আবারও আসবো নতুন করে রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।